বিরতি থেকে ফিরে এসে আবারও শুভেচ্ছা, দেখছেন জিজ্ঞাসা, কথা বলছি আমরা আমাদের অতিথি জনাব কালী চৌধুরীর সাথে। জনাব চৌধুরী, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে মালয়েশিয়ার গল্প, মালয়েশিয়ার টাওয়ারে মালয়েশিয়ার অর্থনীতি এবং মালয়েশিয়ার ইমেজকে কীভাবে বিশ্বে বদলিয়ে দিয়েছিল, তো সেই স্বপ্ন থেকে আপনি কি বাংলাদেশে কিছু করার চিন্তা করছেন? আমার আমাকে অনেকদিন ধরে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং সাবেক আমাদের জাতিসংঘের অ্যাম্বাসাডার মোমেন সাহেব অনেকদিন ধরে আমাকে বলছিলেন বাংলাদেশে কিছু করার জন্য, এবং আই কেম আপ উইথ আইডিয়া যে আমার মনে হয় ওই দৃষ্টান্ত বা এরকম একটা অনেকগুলো দৃষ্টান্ত চিন্তা করে যে আমার তো বয়স হয়েছে বাট আই ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং ক্যান এক্সাইট বেঙ্গলিজ। সো আমি একটা শপথ নিয়েছি, চেষ্টা করছি যে বাংলাদেশে পৃথিবীর দীর্ঘতম মানে টলেস্ট টাওয়ার করার, ওয়ার্ল্ড টলেস্ট টাওয়ার, হ্যাঁ বাংলাদেশে, বাংলাদেশে পৃথিবীর দীর্ঘতম টাওয়ার করার চেষ্টা করা। যে এই পরিকল্পনাটা কত কী পর্যায়ে আছে? যে পরিকল্পনা চলছে, দেখুন অসুবিধা সুবিধা তো আছেই, প্রবলেম তো ফেস করতে হয়েছে, কিন্তু আই এম নট এ ফরেনার, আই এম এ পার্ট অফ ইট, সো যাই প্রবলেম হবে আই এম ট্রাইং টু শর্ট আউট। এখনও অনেক প্রবলেম রয়েছে কিন্তু আমি খুব চেষ্টা করছি। আমি ধরুন গত আড়াই বছরে বাংলাদেশে 22 বার গেছি, 22 বার, এবং আমি চেষ্টা করছি এবং আমি আশাবাদী যে আমরা কিছু করতে পারবো। তবে এটাও বলি যে এখানে প্রবলেম আছে এবং করতে পারবো কি না এটা আমি ঠিক করে বলতে পারছি না, বাট আমি চেষ্টার কোনো ত্রুটি হবে। এই টাওয়ারটা কোথায় নির্মিত হবে? আচ্ছা, আমরা দু তিনটা জায়গা দেখেছি, একটা হচ্ছে এই পূর্বাচল যে নতুন টাউনশিপ হচ্ছে ঢাকাতে, ঢাকাতে, আর তার পাশেই আছে যে মিলিটারি আবাসন যেটা জলসিঁড়ি সেখানে, এবং সেখানের পাশে আরও জায়গা আছে। সো আমরা এটা দেখছি, এট দ্য প্রেজেন্ট টাইম আমাদের প্রেফারেন্স হবে যে পূর্বাচলে করা, পূর্বাচলে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, সো আমরা এই নিয়ে কথাবার্তা বলছি। এই এই পুরো ইনভেস্টমেন্টটাই আপনি করবেন নাকি গভর্নমেন্টের সাথে পার্টনারশিপ? গভর্নমেন্টের সাথে পার্টনারশিপ নেই, কিন্তু পুরো ইনভেস্টমেন্ট আমার কাছেই আসবে। আমার সাথে যারা জয়েন্ট ভেঞ্চার করবে তারা হচ্ছে গিয়ে অ্যারাবিয়ান কনস্ট্রাকশন কোম্পানি। অ্যারাবিয়ান কনস্ট্রাকশন কোম্পানি জানেন যারা আবুধাবি অ্যান্ড দুবাইতে অনেক অনেক বড়ো বিল্ডিং করে, নামই অ্যারাব কনস্ট্রাকশন কোম্পানি, আরব কনস্ট্রাকশন কোম্পানি ইজ বেসড অন বৈরুত, ওদের মেইন অফিস হচ্ছে গিয়ে দুবাইতে, আবুধাবিতে। আপনি যদি যান আবুধাবিতে অল দ্য বিল্ডিংস 60% অফ দ্য টল বিল্ডিং দে আর কারেন্টলি সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অলমোস্ট 58% অফ দ্য অল দ্য টল বিল্ডিং ডান আর দে আর ডুইং ইট। সো ওরা আপনার সাথে থাকবে অ্যাজ এ পার্টনারশিপ, এবং আমরা তো অবশ্যই আশাবাদী মানুষ, প্রত্যেকে আমরা আশাবাদী, বাংলাদেশের জন্য এই আশা সবাই আমরা দেখি। তো এটা শুরু মানে কোন পর্যায়ে আছে এখন? আমাদের যে পূর্বাঞ্চল জায়গাটা ইজ বিলং টু রাজুক, রাজুকের সাথে আমাদের কথাবার্তা চলছে, এবং এটা যেহেতু আমেরিকান ব্যাংকও ইনভলভ, আমি যে আমাকে সাপোর্ট করছে যারা তারা হচ্ছে গিয়ে UBS সুইজারল্যান্ডের ব্যাংক এবং কিছু অনেকগুলো ব্যাংক ফ্রম আমেরিকা, এদের কয়েকটা ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া না হলে এটা সম্ভব নয়। সো এটা দেশে লোককে বোঝাতে একটু অসুবিধা হচ্ছে। সো ইট ইজ এ ভেরি বিগ প্রজেক্ট, ইজ এ হিউজ রাফলি মানে প্রজেক্ট কস্টটা কত আসবে? বাই দ্য টাইম উই ফিনিশ ইট উইল বি মোর দেন 2.7 বিলিয়ন, US dollar. It's huge. And that will be all funded by outside, from outside. It has stages, বিভিন্ন স্টেজ হবে, রাইট, একদিনই। কিন্তু যে বিল্ডিংটা বানাতে যাচ্ছি, যেটা রাইট নাও উই এক্সপেক্টিং 142 কেন? বিকজ 72 স্টোরি, ইয়া 142 কেন?
আমরা 71 স্বাধীনতা লাভ করেছিলাম, সো উই ওয়ান্ট টু ডাবল, উই হ্যাভ টু ডাবল দ্য সিচুয়েশন, যার জন্য উই পিকড এ নাম্বার 142 যদি করি দিল বি সেকেন্ড টলেস্ট বিল্ডিং। এটা কি পুরোপুরি কমার্শিয়াল নাকি রেসিডেন্সিয়াল থাকবে? ইজ মিক্সড ইউজ, মিক্সড ইউজ থাকবে, শপিং টপিং সব কিছুই থাকবে, শপিং থাকবে, মানে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল হসপিটালিটি অ্যান্ড হসপিটাল সব মিলে থাকবে। আমরা যতটুকু জানি যে আপনি একটা মেডিকেল কলেজ সিলেটে করতেছেন, এই ব্যাপারে বলুন। এটা মেডিকেল কলেজ থেকেও আমি একটা ভালো হাসপাতাল করতে চাই, মানে আমাদের বাংলাদেশে একটা ভালো হাসপাতালের খুবই দরকার, এবং আমি ঢাকাতেও একটা জায়গা দেখেছি যেটা গুলশানের পাশে এবং সিলেটে, এবং আমার বাড়ি যেখানে দত্ত রায়ল সিলেট, আমার বাড়িতে বাই অ্যাবাউট 37 একর যেখানে এ বাড়ি ল্যান্ড ল্যান্ড আছে, সো ওইখানে আমি চেষ্টা করছি। বাট এটা সময় সাপেক্ষ, এখানে অনেক প্রবলেম আছে যেগুলো সলভ করার চেষ্টা করছি, যার জন্য ঘন ঘনই আমাকে বাংলাদেশে যেতে হয়। সো এটা কি শুধু হসপিটাল হচ্ছে নাকি মেডিকেল কলেজ হচ্ছে সিলেটের যেটা? আমার ইচ্ছা হচ্ছে আগে হাসপাতাল, প্রথমে হাসপাতাল, হাসপাতাল তারপরে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি। কিন্তু আমি মানে আই ওয়ান্ট টু বি প্র্যাকটিক্যাল, আমার মনে আমাদের বাংলাদেশে অনেকগুলো মেডিকেল কলেজ আছে, কিন্তু আমাদের ভালো হাসপাতালের অভাব, ভালো হাসপাতালের অভাব। আপনি তো বাংলাদেশে বললেন যে 22 বার রিসেন্টলি গেলেন, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে যে অনৈতিকতা, যে দুর্নীতি, যে যে ভয়াবহ রূপ যেটা বাংলাদেশ, মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, মৃতকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখে টাকা রোজগার অহরহ দেখা যাচ্ছে, এগুলো আর লুকানো কিছু নেই। আজকে মানুষ টাকা খরচ করে চিকিৎসা পাচ্ছে না, ইন্ডিয়াতে যাচ্ছে, তো এই অবস্থায় মানুষের কিন্তু আসলে কনফিডেন্সটা কমে গেছে, কনফিডেন্স লেভেলটা কমে গেছে। আমি আপনার কার্ডে দেখছি যে সারা বিশ্বে আপনার মেডিকেল সেন্টার অনেকগুলো, এবং এই মানের একটা মেডিকেল সেন্টার আপনি বাংলাদেশে খুলতে যাচ্ছেন, এবং একজন ডাক্তার হিসাবে আপনি বলুন তো মানুষের, আপনি তো হসপিটাল খুলবেন, সার্ভিস প্রোভাইড করবেন সব কিছু, মানুষের এই কনফিডেন্সটা ব্যাক করে নিয়ে আসতে হলে বাংলাদেশে কী করা উচিত ডাক্তারদের? ফার্স্ট অফ অল আমাদের স্ট্যান্ডার্ড ভালো নয়, আই এগ্রি উইথ ইউ, ইট নিড টু বি কারেক্টেড। দেখুন বাংলাদেশে অনেক সমস্যা ছিল, অনেক সমস্যার সমাধান হচ্ছে, কিন্তু আরও সমাধান করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, এবং যার জন্য আপনি ঠিক বলেছেন যে আমার তো কিছু লোক আমি এমপ্লয় করেছি, ওরা কোনো চিকিৎসার জন্য বাংলাদেশে থাকতে চায় না, সো এই যে এটা পাল্টাতে হবে, ইট ইজ আওয়ার জব, এটা তো নেই বলে দুঃখ করে থাকলে চলবে না। তো সেই জন্য আপনি বারবার জিজ্ঞেস করেন যে মেডিকেল কলেজ, আমার মনে হয় মেডিকেল কলেজ থেকেও বেশি দরকার একটা উচ্চমানের হাসপাতাল করা। জনাব চৌধুরী, আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম, অনেক কিছু শোনার বাকি রইলো, আমরা ভবিষ্যতে সুযোগ হলে আবারও শুনবো। ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং এত ব্যস্ততার মধ্যে আপনি সময় দিলেন আমাদেরকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইট ইজ এ প্রিভিলেজ ফর মি। আমি আমরা চেষ্টা করছি, এবং আই এম ভেরি প্রাউড দ্যাট বাংলাদেশ ইজ ডুইং ভেরি ওয়েল। দর্শক দেখছিলেন জিজ্ঞাসা, কথা বললাম আমরা আমাদের অতিথি কালী চৌধুরীর সাথে। সামান্য সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি জনাব চৌধুরীর সফলতা নিয়ে কথা বলার জন্য, আমরা পারি। বাঙালি জাতি হিসাবে যে জায়গায়, বিশ্বের যে কোনো জায়গায় যে আমরা যে করতে পারি, আজকে তারই প্রমাণ যে আমাদের দ্বারা সম্ভব। আমরা এটা প্রমাণ করেছি বিশ্বের বিভিন্ন জায়গায়, এবং কালী চৌধুরী প্রমাণ করেছেন যে একটা কথা যেটা আমার বেলায়, আপনার বেলায়, এদেশে ব্রিটিশ বাংলাদেশি এবং আমেরিকান বাংলাদেশি বলেন এবং মালয়েশিয়ান বাংলাদেশি, প্রত্যেকের বেলায় একটা কমন জিনিস হচ্ছে দেশের টান, মায়ের টান। এবং সেই মায়ের টানে উনি আবার আমেরিকা থেকে বাংলাদেশে যাচ্ছেন, বাংলাদেশের জন্য কিছু করার চেষ্টা করছেন, সেটাও আমাদের দ্বারা সম্ভব। তো একজন ব্রিটিশ বাংলাদেশি হিসাবে আজকে আমি আমাদের যারা ব্রিটিশ বাংলাদেশি আছেন তাদের কাছে বলবো, একজন রোল মডেল হিসাবে কালী চৌধুরীকে আমরা দেখতে পারি, আমরা তার সফলতা নিয়ে গর্ব করতে পারি, তার সফলতাকে রোল মডেল হিসাবে আমরা দৌড়েই আমাদের সফলতার সাথে তাকে শরিক করতে পারি, এবং আমরা এদেশের বুকে ব্রিটিশ বাংলাদেশিদের কমিউনিটিকে দিন দিন উত্তরোত্তর উন্নতির পথে নিয়ে যেয়ে
একটা চূড়ান্ত লেভেলে নিয়ে যেতে পারি, এটা আমাদের ক্ষমতা আছে এবং অবশ্যই আমরা ইনশাআল্লাহ এটা করব। এই বিশ্বাস রেখে আজকে বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।